প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন, সেই স্টেশনে রয়েছেন সহকর্মী রেজওয়ান ফয়েজ। আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং জানবো যে আজকে আসলে উদ্বোধনের যে আয়োজন সেটি আসলে কেমন দেখছেন তিনি, এবং এর মধ্য দিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনা, সে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য সেগুলো হয়তো তিনি জানাবেন। রেজওয়ান, ধন্যবাদ আরাফাত। আমি এখন আছি আগারগাঁও রেল স্টেশন, অর্থাৎ মেট্রো রেল স্টেশন একেবারে সামনে বাইরে আছি, যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়াইটের সময় এই আগারগাঁও রেল স্টেশন থেকেই এই মতিঝিল পর্যন্ত যে দ্বিতীয় ধাপের রেল মেট্রো রেলের যাতায়াত উদ্বোধন করবেন, এই কারণে এইখান থেকে কিন্তু একটা নিরাপত্তার ব্যবস্থা আছে, সুইপিং আছে, সব কিছু আছে, এই কারণেই এখনও আমরা ঠিক স্টেশনের ভেতরে ঢোকার অনুমতি পাইনি, ঠিক স্টেশনের বাইরে আমরা দাঁড়িয়ে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা যেমনটি বলছিলাম ঠিক আড়াইটার সময় আমার এখন পর্যন্ত শিডিউল যে টাইম, আড়াইটার সময় তিনি এই আগারগাঁও স্টেশনে আসবেন এবং আসার পরে তিনি এখানকার দ্বিতীয় ধাপের অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের যে যাতায়াত সেটি উদ্বোধন করবেন। কয়েকটি ধাপ আছে, সেখানে উদ্বোধন করার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত পতাকা উড়িয়ে একটি মেট্রো রেল কে মতিঝিল পর্যন্ত চলে যাবে, সেটি একটা উদ্বোধন হলো, অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন হবে। তারপর আরেকটি ট্রেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আগারগাঁও প্রান্ত থেকে মতিঝিল প্রান্ত পর্যন্ত যাবেন, মেট্রো রেলে যাবেন, এবং সেখানে গিয়ে তিনি MRT 5 লাইন অর্থাৎ মতিঝিল থেকে রামপুর কমলাপুর পর্যন্ত যে লাইনটি আছে সেটি উদ্বোধন করবেন, সেই মেট্রো রেলের যে নির্মাণ কাজ সেই নির্মাণ কাজটি উদ্বোধন করবেন। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল 4টার দিকে অথবা বেলা 4টার দিকে আরামবাগ একটি জনসভায় যোগ দিবেন। আপাতত এই হচ্ছে আমার আনুষ্ঠানিকতা। একটু জানিয়ে দিতে চাই যে মেট্রো রেলের এখন পর্যন্ত মেট্রো রেলের যে মতিঝিল উত্তর থেকে মতিঝিল পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ 20 কিলোমিটার দূরত্ব, সেই 20 কিলোমিটার দূরত্বে যারা যাতায়াত করবেন অর্থাৎ উত্তর থেকে মতিঝিল পর্যন্ত যারা যাতায়াত করবেন তাদেরকে 100 টাকার একটি টিকিট কাটতে হবে, অর্থাৎ কিলোমিটার প্রতি 5 টাকা করে একটি টিকিট কাটতে হবে, এবং যারা মতিঝিল এই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বিভিন্ন স্টেশনে যাবেন তাদেরকে সেই কিলোমিটার অনুযায়ী আসলে হিসাব করে প্রতি কিলোমিটার 5 টাকা করে হিসাব করে সেই অনুসারে টিকিটটি কাটতে হবে। আর আজকে পুরো প্রধানমন্ত্রী এই উদ্বোধন উপলক্ষে আজকে কিন্তু পুরো মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে, যারা অনেকে আমি দেখতে পাচ্ছি যে জানতেন না যে আজকে বন্ধ রয়েছে, অনেকেই কিন্তু এই স্টেশনের সামনে আসছেন এসে ঘুরে যাচ্ছেন, কাজে আমাদের লাইভ যারা দেখছেন তারা নিশ্চয়ই একটু সাবধান হবেন বা একটু সময়টা ম্যানেজ করে নেবেন, এভাবে যে আজকে কিন্তু সারা বাংলাদেশ বা সারা ঢাকা শহরে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে, কালকে থেকে আবার চালু হবে। কালকে থেকে যারা আগারগাঁও থেকে মতিঝিল যা পর্যন্ত যারা প্ল্যান করেছেন যে তারা যাবেন তাদেরকে একটু জানিয়ে দিই, এখন পর্যন্ত কিন্তু কালকে আর কি 3টি স্টেশনে আপনারা যাতায়াত করতে পারবেন, সবগুলো স্টেশন কিন্তু চালু হবে না, তারা ফার্মগেট পর্যন্ত অর্থাৎ আগারগাঁও থেকে ফার্মগেট সেইটি একটি স্টেশন চালু হবে, তারপর হচ্ছে সচিব অর্থাৎ প্রেস ক্লাবের সামনে যে স্টেশনটি আছে সেটি চালু হবে, এবং মতিঝিল, এই 3টি স্টেশন আপনারা যাতায়াত করতে পারবেন। এরপরে ক্রমান্বয়ে ধীরে ধীরে সেই স্টেশনগুলো অন্যান্য স্টেশনগুলো চালু করা হবে, মেট্রো রেলের স্টেশনগুলো চালু করা হবে, এবং পুরো দিন কিন্তু এই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পুরো দিন কিন্তু চলবে না, এর সাথে সকাল 11টা বা 12টা পর্যন্ত মেট্রো রেলগুলো পর্যন্ত চলাচল করবে, কিন্তু উত্তর থেকে আগারগাঁও কিন্তু সকাল থেকে শুরু হবে রাত পর্যন্ত চলাচল করবে।